তো বন্ধুরা, আজ এই ভিডিওতে কথা বলবো রেডমি নোট 8 প্রো সাকসেসর রেডমি নোট 9 প্রো এই স্মার্টফোনের ব্যাপারে। আর Xiaomi ইতিমধ্যে অফিসিয়ালি কনফার্ম করছে 2020 সালের স্টার্টিংয়ে রেডমি নোট 9 প্রো 5G সাথে লঞ্চ করবে। এছাড়া স্মার্টফোনের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন তিনা সার্টিফিকেশনে লিক হয়েছে। সেখান থেকে জানা গেছে এই ফোনে দেওয়া হবে 700 সিরিজের 5G চিপসেট, এর সাথেই দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 5-inch ডিসপ্লে। তো এই ভিডিওতে কথা বলবো এই ফোনের স্পেসিফিকেশনের ব্যাপারে, প্রাইসের ব্যাপারে এবং অ্যাপ্রক্সিমেটলি লঞ্চ ডেটের ব্যাপারে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এর আউটলুক নিয়ে কথা বলা যাক। তো ডিজাইনের দিক থেকে এই ফোনের পেছনে দেওয়া হবে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে গ্লাস বডি, এর সাথেই থাকবে কোয়াড্রিয়ার ক্যামেরা সেটআপ। আবার যদি বলি ফ্রন্ট সাইডের ব্যাপারে, তো এখানে দেওয়া হবে 6.5-inch ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 5-inch ডিসপ্লে প্যানেল, এর সাথেই দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্রন্ট ও ব্যাক প্যানেলে দেওয়া হবে কর্নিং গরিলা গ্লাস 6-এর প্রোটেকশন। এবারে কথা বলা যাক এই ফোনের পারফরমেন্সের ব্যাপারে। তো এই ফোনে কোন প্রসেসরটি ইউজ করা হবে তা অ্যানাউন্স করেনি Xiaomi, তবে কোয়ালকম অফিসিয়ালি কনফার্ম করছে স্ন্যাপড্রাগন 700 সিরিজের 5G সাপোর্টেড চিপসেট খুব শীঘ্রই লঞ্চ করবে। আর ধারণা করা হচ্ছে সেই চিপসেটটি ইউজ করা হবে রেডমি নোট 9 প্রোতে। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট, যা রান করবে MIUI 11-এর সঙ্গে। এই স্মার্টফোনে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ক্যামেরা ডিপার্টমেন্ট। আর এই ফোনের রিয়ারে থাকবে কোয়াড্রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হবে 108 মেগাপিক্সেল, এর সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হবে। আর সেলফির জন্য দেওয়া হতে পারে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল ক্যামেরা ডিপার্টমেন্ট অনেক বেটার হবে রেডমি নোট 8 প্রো থেকে। এর পাশাপাশি এই ফোনে দেওয়া হবে আলাদা দুটি র্যাম ভেরিয়েন্ট, যার একটি 464 GB ও অপরটি হলো 628 GB। আবার যদি বলি ব্যাটারি ক্যাপাসিটির ব্যাপারে, তো রেডমি নোট 8 প্রোর মতো এখানেও দেওয়া হবে 4500 mAh ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের ভেতরে দেওয়া হবে 30W ফাস্ট চার্জার। এর সাথে টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক ও ডেডিকেটেড সিম স্লটের সুবিধা থাকবে। তো ফাইনালি কথা বলা যাক এই ফোনের প্রাইস ও লঞ্চ ডেটের ব্যাপারে। তো এই ফোনের স্টার্টিং প্রাইস 22-25 হাজার টাকার মধ্যেই হবে, আর এই ফোন 2020 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। তো ভিউয়ার্স, রেডমি নোট 9 প্রো ব্যাপারে এ সকল ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।